একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিং এর সুযোগ পেলে হোক দলকে জেতাতে চাই। এনামুল হক বিজয় যেন বাংলাদেশ দলের দ্য ক্রাইসিস ম্যান, যে কোনো পরিস্থিতিতে দলের প্রয়োজনে প্রস্তুত থাকে এই টাইগারের ব্যাগ। হোক সেটা এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো আসর, হোক সেটা এক ম্যাচের জন্য, যখনই ডাক পড়ে বিজয় ছুটে আসেন টাইগার শিবিরে। ব্যাটিং করে কিংবা ফিল্ডিংয়ে একটা ক্যাচ ধরে হলেও দলকে সাহায্য করতে চান। গত এশিয়া কাপেও মাঝপথে লিটন দাসের বিকল্প হিসাবে স্কোয়াডে ডাক পেয়েছিলেন বিজয়। এবার যাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসানের বিকল্প হিসাবে বিশ্বকাপ খেলতে। তবে বিকল্প হিসাবে হোক কিংবা মূল স্কোয়াডের অংশ, বিজয়ের কাছে প্রাধান্য পায় দেশের হয়ে খেলা বিশ্বকাপে খেলা। না, ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে যাওয়াটা আসলে ভাগ্যের বিষয়। তো আমি মনে করি যে লাস্ট ম্যাচ হিসাবেও ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, এটাই বড় আমার জীবনের জন্য। আমি চাই যতটুকু পারি নিজেকে কন্ট্রিবিউট করার, সেটা একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ের সুযোগ পেলে হোক দলকে জেতাতে চাই। বাকিটা এই নিয়ে টানা দুইটা টুর্নামেন্টে মূল স্কোয়াডে না থেকেও টাইগারদের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এনামুল বিজয়। সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল বলেই এমনটা হচ্ছে বলে মনে করেন এই ব্যাটার। আসলে উপরওয়ালার ইচ্ছা ছিল, এই জন্য হয়তো যেতে পারছি। বাকিটা তো এসব তো হতে থাকে আর কি ক্রিকেটারদের সাথে। এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে বিজয়ের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে 2015 সালেও বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন এই ক্রিকেটার, যদিও তখন মাত্র তিনটা ম্যাচ ভাগ্যে জুটেছিল তার। সে আসলে ম্যাচের মাঝপথে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। 2023 এসে নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলছেন অন্য ক্রিকেটার চোট পাওয়াতে। বিশ্বকাপ খেলেছিলেন 15-তে, ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন, আর এখন আবার ইঞ্জুরির কারণে টিমে আসছেন। হ্যাঁ, এটাই আসলে আমিও কালকে চিন্তা করছিলাম, ব্যাপারটা এরকমই। দেখা যাক, দোয়া করেন একটা ম্যাচই আছে, নিজের সেরাটা দিয়ে জন্য একটা ভালো কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য। বিজয় ধন্যবাদ জানিয়েছেন তার ভক্তদেরও। তাদেরকে অনেক ধন্যবাদ এবং সবসময় সাপোর্ট করছে, তাদের এই দোয়াটার জন্য আমি কাজে রূপান্তরিত করতে পারি, ভালো করতে পারি দলের জন্য, এটাই চাচ্ছি। তারা এরভাবে দোয়া করতে থাকুক আর নিজেকে আমি যতটুকু প্রিপেয়ার করেছি চেষ্টা করব অ্যাপ্লাই করার জন্য, বাকিটা উপরে লাগবে। যেমনটা এনামুল হক বিজয় বলছিলেন, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন দলকে জেতানোর। টাইগার ক্রিকেট ভক্তদেরও এটাই চাওয়া, বিজয় ভালো কিছু করুক, শেষ ম্যাচে জয় নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ আসর সমাপ্ত হোক। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।